ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামানোর পাশাপাশি এ খাতে সুশাসন ফেরানোকে কেন্দ্রীয় ব্যাংক তথা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা তবে সুদের হার এক অঙ্কে নামানোর জন্য গঠিত কমিটির সদস্য কাজী আকরাম আহমেদ জানালেন ব্যবসায়ী ও ব্যাংকার উভয়ের স্বার্থ রক্ষা এর সমাধান বের করতে কাজ করছেন তারা দেশের ব্যাংকিং খাতের বর্তমান নিয়ে আসাদ রিলের দুই পর্বের বিশেষ প্রতিবেদন দেখবেন আজ শেষ পর্ব সালের দুই অগাস্ট বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ছয় মাস মেয়াদি আমানতের সুদের হার ছয় শতাংশ ও ঋণের সুদ নয় শতাংশ নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছিল এর বিনিময়ে তারা কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের কাছ থেকে নানা সুবিধাও নেয় কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ঋণের সুদহার নয় শতাংশে নামিয়ে আনতে ব্যর্থ হয় বেশিরভাগ ব্যাংক সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা সরকারি উদ্যোগ কার্যকর না হওয়ায় বিপাকে পড়েছেন উদ্যোক্তারাও এ অবস্থায় সুদের হার এক অঙ্কে নামাতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামানকে প্রধান করে সম্প্রতি সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয় ছিলেন ওই কমিটির সদস্য ও বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী উদ্দিন আহমেদ মনে করেন শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখলেই হবে না দেখতে হবে ব্যাংকের স্বার্থ যার কাছে ডিপোজিট আসবে সেই কিন্তু আমাদের মেইন সোর্স হল ডিপোজিটের বুঝছেন কিন্তু এই ডিপোজিট নিয়ে আমরা মানুষকে আবার ই করি মানে ইনভেস্ট করি সেই ইনভেস্টমেন্টের রেটটা যদি ডিপোজিটের রেট চাইতে কম হয় তাহলে আমরা ব্যাংক চালাই কী করবো সব দিক রক্ষা করতে হবে ব্যবসায়ীদের দিক দেখতে হবে ব্যাংকের যারা মালিকানা এবং ব্যাংকের মালিক ডাইরেক্টররা না আমার ব্যাংকে দুই থেকে আড়াই লক্ষ শেয়ার হোল্ডার আছে তাদের বছরের শেষে যদি কাজ করে ব্যবসা না দিতে পারি মানে একটা ডেভিডেন্ড না দিতে পারি অবস্থাটা কি হবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ মনে করেন সরকারের নমনীয় নীতির কারণে এই অবস্থার তৈরি হয়েছে আপনি আগেই তাদেরকে ওই সুবিধাগুলো দিলেন কেন যদি দিতেই হতো কিছু কিছু তাও এই আইন পরিবর্তনের মতন তো কখনোই সমর্থনযোগ্য না দুই একটি যেমন সরকারি ডিপোজিট কিছুটা দেবেন সেটা দলে এইভাবে করতেন যে তোমরা ছয় আনো আমি তোমাকে অর্ধেক টাকা দেব এই ধরনের পলিসি নমনীয় পলিসি দুর্বল পলিসি জন্য ব্যাংক ব্যাংক এই অবস্থার জন্য সরকার বিশেষ করে অর্থ মন্ত্রণালয় শতভাগ দেয় এটা মানুষ তবে ভিন্নমত কাজী আকরাম উদ্দিন আহমেদের তার দাবি সরকারের দেওয়া সুযোগ সুবিধার সাথে ঋণের সুদের হার কমানোর কোনো সম্পর্ক নেই गवर्नमेंट সুযোগ সুবিধা দিছে একটা বলে যে আপনারা দুইজন ডাইরেক্টর হতে পারতেন ফ্যামিলিতে একজন চারজন হতে পারবেন খেয়াল করেন তারপরে বলছে যে আপনারা আগে বছর না এই সুবিধা দুইটার সাথে কোনো সুধারের সুদ হারের কোন সম্পর্ক নাই আমার ডাইরেক্টর দুইজনের লিখে আমি হার কমাই দিতে পারবো সব রক্ষা করে সুদের হার নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান আনা বড় চ্যালেঞ্জ হলেও তার জন্য সবাই মিলে